দুয়ারে পিজি। ব্যাপারটা কি একটু বিস্তারিত আলোচনা করা যায়। রাজ্যের বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে তৎপর রাজ্য সরকার, তাই জেলার মানুষদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতে শহরের চিকিৎসকদের গ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি এসএসকেমের চিকিৎসকদেরও গ্রামে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই নির্দেশ অনুযায়ী এবার শুরু হলো দুয়ারে পিজি কর্মসূচি। মঙ্গলবারই এসএসকেমে পৌঁছে গিয়েছে বাস এবং সেই বাসে চেপেই জেলায় জেলায় পৌঁছে যান চিকিৎসকেরা। প্রথমেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি 2 নম্বর ব্লকে শিবির করেন এসএসকেমের 34 জন চিকিৎসক। বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে শিবির হবে, মানে বুধবার শিবির হয়ে গিয়েছে, বৃহস্পতিবারও শিবির হবে। সেখানে ওই গ্রামের ও আশপাশের বাসিন্দারা ওই শিবিরে গিয়ে নিজেদের চিকিৎসা করাতে পারবে। জানুয়ারি মাসে এসএসকেম হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটাতে জুনিয়র ডাক্তারদেরও বিশেষ তৎপর হওয়ার বার্তা দেন তিনি। বলেন, সপ্তাহে 3 থেকে 4 দিন গ্রামে গিয়ে পরিষেবা দিন। যারা গ্রামে গিয়ে পরিষেবা দেবেন সেই জুনিয়র ডাক্তারদের আলাদা সুবিধা দেওয়া হবে বলেও সেই সময় আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তরফে সেই বার্তা আসার পরই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের রাজ্যের প্রত্যন্ত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় এসএসকেম কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকেই এসএসকেমের চিকিৎসকেরা প্রত্যন্ত এলাকায় পরিষেবা দিতে যাচ্ছেন বলে জানানো হয়। সেই মতো চিকিৎসকদের একটি দলও গঠন করা হয়েছে। সূত্রের খবর, শুধু এসএসকেমই নয়, আগামী দিনে অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদেরও প্রত্যন্ত এলাকার চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এতে করে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত গরিব সাধারণ মানুষ রয়েছেন, তাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া অনেক বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে। দেখুন, মাসে যদি এরকম 2-3টে দিন করেও রাজ্যের বড় বড় হাসপাতালের বিশিষ্ট ডাক্তাররা তারা গিয়ে যদি এরকম চিকিৎসা পরিষেবা দেন, তাহলে তো সেই সমস্ত মানুষগুলো, একেবারে প্রান্তিক মানুষগুলো, তাদের কতটা সুরাহা হয় একবার ভেবে দেখুন। যারা এসএসকেএম হাসপাতাল বা শহরের যে হাসপাতালগুলো রয়েছে, আরজিকর হাসপাতাল হোক, এনআরএস হসপিটাল হোক বা অন্য কোনো হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে যারা আসতে পারেন না, তাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার যে এমন উদ্যোগ, এটা একটা বড় বিষয় বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই উদ্যোগ আগামী দিনে আরও বড়ভাবে হবে এমনটা বলাই যেতে পারে। তো আপনাদের কেমন লাগছে আজ তক বাংলার এই সমস্ত কন্টেন্টগুলো, এই ডিজিটাল কন্টেন্ট যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো কতটা আপনাদের ভালো লাগছে, কতটা পছন্দ হচ্ছে, সেই বিষয়টা আমাদেরকে জানান। এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যেরকম আমি বারবার বলি, আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে, পরিবার পরিজনদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে আমাদের খবর নিয়ে চর্চা করুন। কেমন লাগছে আমাদের খবর, সেই সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরুন। এবং আপনাদের যদি খবর সংক্রান্ত কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই তাহলে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। আর তার জন্য কি করতে হবে, আপনাদের আজ তক বাংলার ইউটিউব চ্যানেল লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে। দেখতে থাকুন আজ তক বাংলা।